একটা গ্রামেতে আর বালু নামের গরিব ভাই বোন বসবাস করত তাদের মা বাবা ছিল না সেই জন্য তারা দুজন চিন্তা করল যে কোনো কাজ করে তারা নিজেদের পেট চালাবে ভাই বালু এতদিন মা বাবার রেখে যাওয়া সোনা আর টাকা পয়সা দিয়ে তো জীবন যাপন করে নিলাম কিন্তু এখন এখন তো আমাদের কাছে কিছুই নেই এই ঘরটাই পড়ে রয়েছে শুধুমাত্র যদি আমরা এইভাবে খাওয়া দাওয়া করে যাই কোনো কাজকর্ম না করে তাহলে কিছু দিনের মধ্যে বাড়িও বিক্রি করতে হবে সেই জন্য যদি এই বাড়িটা বাঁচাতে চাই তাহলে নিজেদের পেট চালানোর জন্য আমাদের কাজ করতে হবে দিদি তুমি যদি কিছু মনে না করো তোমাকে একটা কথা বলতে চাই দেখো এমন পরিস্থিতি আসবে আমি এটা আগে থেকেই জানতাম কিন্তু সেই জন্য আমি আগে থেকে সিদ্ধান্ত করে নিয়েছিলাম কাজ করব। আমি অনেকের কাছে গিয়ে হাত পা জোর করে কাজ চাইলাম কিন্তু কেউ কাজ দিল না কারোরই কিন্তু দিদি আমার উপরে দয়া হলো না জানো কি করি বলো তো ভাই বালু আমিও না অনেকের কাছে গেছি তোকে না বলে কাজ খুঁজতে জানিস কিন্তু কেউ কাজ দিলো না এবারে মনে হচ্ছে কাজ খুঁজে আর লাভ নেই রে আমাদের নিজেদেরই কিছু একটা শুরু করতে হবে কৃতি ও সত্যি বলে দিল তারপর কিছুক্ষণ পরে বালু রান্নাঘরেতে কিছু খাবার খুঁজতে গেল সেখানে সে একটা পুরনো আয়রন দেখতে পেল সেই স্ত্রীটাকে নিয়ে বালু তার দিদিকে দেখাতে লাগলো দিদি মনে হচ্ছে মা বাবা এই আয়রনটাকে কাজে লাগাতো সেই জন্য আমাদের বাড়িতে রয়েছে চলো আমরা ওইটা দিয়ে কাজ শুরু করি বালু যখন এই উপদেশটা দিল কীর্তির তখন সেটা ঠিক মনে হলো পরের দিন তারা দুজন একটা ঠেলাগাড়ি করে আয়রন করার সিদ্ধান্ত নিল তারা দুজন ঠেলাগাড়ির সামনে সকাল থেকে সন্ধে পর্যন্ত দাঁড়িয়ে থাকতো কোনো কাস্টমার এলো না সন্ধ্যার সময় রঞ্জিত নামের একটা লোক তাদের পাশে একটা ঠেলাগাড়ি লাগিয়েছিল সে তার ঠেলাগাড়িতে কাস্টমারের জন্য রুটি তৈরি করত। কাকু আমরা তো সকাল থেকে এখানে রয়েছি কিন্তু একটা অত গ্রাহক এলো না আর আপনি তো এই সবে এলেন তাহলে কি গ্রাহক আসবে বলুন শুধু শুধু এখানে পরিশ্রম করে লাভ নেই বালুর কথা শুনে রঞ্জিত তার কোনো কথাতে গ্রাহ্য করল না সে তার নিজের কাজ করে যাচ্ছিল তারপর কয়েক মিনিটের মধ্যেই এক এক করে সমস্ত কাস্টমার রঞ্জিতের দোকানে আসতে লাগলো আর সেখান থেকে রুটি নিয়ে চলে যেতে লাগলো ঘন্টাখানেকের মধ্যেই রঞ্জিতের সমস্ত আটাগুনো শেষ হয়ে গেল তারপরে রঞ্জিত নিজের ঠেলাগাড়িটাকে গুছিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হলো আরে কাকু সকাল থেকে আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটাও গ্রাহক এলো না যে আমাদের কাছে কাপড় আয়রন করে যাবে আর আপনি তো এই খানিক্ষণ আগে এলেন আসা মাত্রই একটার পর একটা গ্রাহকেরা এখানে এসে ভিড় জমা করতে লাগলো এই সব কিছুর পেছনে কি ম্যাজিক আছে সর্বপ্রথম হচ্ছে অজানা কোনো লোকের সাথে এত কথা শেয়ার করতে নেই ওই সব কিছু ছেড়ে নিজের কাজেতে মনোযোগ দেওয়া উচিত আর সব থেকে বড় কথা হচ্ছে নিজেদের কাজের মধ্যে কোন একটা বিশেষত্ব অবশ্যই থাকা উচিত গ্রামের বস্তি এখান থেকে কত দূর আর তোমরা দুজন এখানে ঠেলাগাড়ি লাগিয়েছ তুমি ঠেলাগাড়ি কতক্ষণ লাগিয়েছ সেটা বড় কথা না লোক যখন কাজ শেষ করে বাড়ি ফিরবে আমি কিন্তু সেই সময় আমার ঠেলাগাড়ি লাগিয়েছি সেই জন্য সবাই বাড়ি যাবার পথে আমার কাছ থেকে রুটি নিয়ে বাড়ি ফিরছিল কীর্তি আর বালু বাড়িতে গিয়ে এ বিষয়তে গভীরভাবে চিন্তা করতে লাগল তারপর পরের দিন তারা দুজন রঞ্জিতের সাথে তার বাড়িতে দেখা করতে গেল কাকু আমি কিছু বলতে চাই আপনাকে আসলে আমাদের কাছে একটা আয়রন রয়েছে আমরা ভাবছি ওই আয়রন দিয়ে ছোট ছোট রুটি তৈরি করব। আমরা ওই ছোট রুটির নাম দেব স্পেশাল ছোট রুটি সবাই আকর্ষিত হয়ে তখন আমাদের কাছে ওই ছোট রুটি খেতে আসবে তাই বলছিলাম আমরা তিনজনে যদি একসাথে মিলে কাজ করি তাহলে তিনজনেরই ভালো হবে তোমরা দুজন হচ্ছে মা বাবা হারা সন্তান তোমরা দুজন আমাকে কিছু বলবে আর আমি সেটা রাজি হব না এটা কি হতে পারে যদিও তোমাদের কথার মধ্যে কোনো অহংকার নেই বাচ্চারা শুধুমাত্র তোমাদের মধ্যে মাসুমিয়াত এবং সততা দেখতে পাই তোমাদের যেটা মনে হয় তোমরা করো রঞ্জিতের এইরকম কথা শুনে তারা দুজন খুশি হয়ে বাড়ি চলে গেল পরের দিন তারা দুজন রঞ্জিতের ঠিক পাশেই তারা দুজন ঠেলাগাড়ি লাগালো ওই আয়রনের সাহায্যে তারা ছোট ছোট রুটি তৈরি করে সেঁকতে লাগলো সমস্ত কাস্টমারকে যখন তাদের দিকে আসতে দেখতো আসো গ্রামবাসীরা আসো তোমাদের জন্য গরম গরম স্পেশাল জিনিস তৈরি হচ্ছে স্পেশাল ছোট্ট রুটি বালু যখন এইভাবে প্রচার করতে লাগলো সবাই শুনে ভাবল যে এটা নিশ্চয়ই কোনো অদ্ভুত ধরনের জিনিস হবে এক এক করে সমস্ত কাস্টমাররা কীর্তির ঠেলাগাড়িতে ভিড় করতে লাগলো সমস্ত কাস্টমার তাদের দোকানেতে ভিড় করতে দেখে কীর্তি আর বালু এক এক করে তাদের কাজের গতি বাড়াল এইভাবেই তাদের দিন কাটছিল ছিল ছোট ছোট রুটির ডিমান্ড কাস্টমারের বেড়ে গেল রঞ্জিত চিন্তা করলো ওই কাজেতে আরো কিছু লোক লাগবে রঞ্জিত কাকু যখন কাউকে কাজে রাখবে এই কথাটা মাথায় রেখো সে যেন আমাদের মতো অনাথ অসহায় যাদের মা বাবা নেই এমন কেউ হোক যারা কিনা পেটের জ্বালায় ছটপট করছে কারণ তারাই খিদের কষ্ট বুঝবে আর এবং তারাই ভালোভাবে পরিশ্রম করতে পারবে সেই জন্য এইরম অসহায় লোকেদেরকেই আপনি কাজে রাখবেন কিন্তু তারপর সেই রকমই কিছু অসহায় লোককে কাজেতে রাখল তাদের উপার্জনের মধ্যে যেটুকু তাদের প্রয়োজন সেটুকুই তারা খরচা করত আর বাকি টাকা সেই সব গরিব অসহায় ছেলেমেদেরকে বিলে দিত যাদের সত্যিকারের টাকার দরকার ছিল সেই জন্য কীর্তির বালুর নাম গোটা গ্রামেতে ছোট রুটিওয়ালা নামে পরিচিত হয়ে গেল শুধু তা নয় তারা দুজন সামাজিক কাজেতে অনেক সাহায্য করত এইভাবে তারা বাকি জীবনটা কাটাতে লাগলো ডাইপার বালু খুবই দুষ্টু স্বভাবের ছেলে ছিল আর কীর্তি হলো শান্ত স্বভাবের মেয়ে বালু একদিন দেখতে চাইছিল তার দিদির মাথায় যদি পটকা রেখে জ্বালানো যায় তাহলে কেমন হবে বালু কীর্তির মাথায় একটা বোম রাখল সেটাকে জ্বালানোর কথা সে ভাবছিল তাহলে কি সেই বোমটা সে জ্বালিয়েছিল আর যদি এমনটা করে থাকে তাহলে কীর্তির অবস্থা কি হয়েছিল চলুন এই গল্পে আমরা সবটা জেনে নিই আনন্দপুর নামক গ্রামে কীর্তি আর বালু নামে ভাই বোন থাকত বালু যেখানে খুব দুষ্ট স্বভাবের ছিল সেখানে কীর্তি কিন্তু খুবই শান্ত স্বভাবের মেয়ে ছিল বালু দুষ্টুমি করে কীর্তিকে বিপদে ফেলতো তাদের মা কুসুম বালুকে যতই বোঝানোর চেষ্টা করতো না কেন সব কিন্তু ব্যর্থ যেত একদিন বাড়িতে থাকা বালু তার দিদিকে বলে দিদি আমার সঙ্গে একটা খেলা খেলবে ও খেলা হ্যাঁ রে ভাই আমি খেলবো বল না কি খেলা খেলবি খুব মজা হবে দিদি আমি চোর হব আর তুমি হবে পুলিশ আমি পালাবো আর তুমি আমাকে সব জায়গায় খুঁজবে খুব মজা হবে বুঝলে আচ্ছা ঠিক আছে তুই তাহলে কোথাও লুকিয়ে পড় কিন্তু দুষ্টু বালু আগে থেকেই ভেবে রেখেছিল সে কীর্তিকে ভূত হয়ে ভয় দেখাবে যেমনটা সে ভেবেছিল ঠিক তেমনটাই করলো বালু ভূতের একটা মুখোশ পরে যেই কীর্তি তাকে খুঁজতে এলো তাকে জোরে করে ভয় দেখালো কীর্তির তো ভয় অবস্থা খারাপ হয়ে যায় ভূত ভূত ভাই আমাকে বাঁচা বাড়িতে ভূত এসেছে আমাকে বাঁচা বালু তারপরে আস্তে করে সেখান থেকে গিয়ে মুখোশটাকে এক জায়গায় লুকিয়ে আবার ফিরে এলো আরে দিদি এইভাবে কেন চেঁচাচ্ছো বালু আমাদের বাড়িতে ভূত রয়েছে এই রকম বলতে বলতে কীর্তি অজ্ঞান হয়ে পড়ে তখনই তাদের মা সেখানে এলো কীর্তিকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে সে ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে কীর্তিকে তুলে বিছানায় শোয়ালো আর ওই দুষ্টু বালু আমি জানি তুই তোর দিদির সাথে নিশ্চয়ই কিছু একটা করেছিস সত্যি বল কি করেছিস আরে মা তুমি এটা কি বলছো আমরা দুজনে তো খেলা করছিলাম আমি তো এখানে ছিলাম দিদি তো জোরে জোরে চিৎকার করছিল ভূত ভূত বলে তাই তো আমি ছুটে এলাম এসে দেখলাম দিদি ভয়ে ভূত ভূত করে অজ্ঞান হয়ে পড়ে গেল কুসুম ও বালুর কথাকে সত্যি মনে করে খানিক্ষণ পরে কীর্তির জ্ঞান ফেরে কীর্তি তুই ঠিক আছিস তো মা তোর কি হয়েছে বল মা আমাদের বাড়িতে একটা ভূত আছে সেটাকে দেখে আমি খুব ভয় পেয়ে গেছি আরে পাগলি মেয়ে তুই নিশ্চয়ই বালুকে দেখেই ভয় পেয়েছিস ও যা ডাইপার পরে ঘরে ওকে তো ভূতের মতোই দেখায় তুই ওই সব চিন্তা করিস না যা গিয়ে একটু আরাম কর তোর ভালো লাগবে এখানে কোনো নেই মায়ের এমন কথা শুনে বালু মনে মনে মা কি তাহলে সত্যিটা জেনে গেছে নাকি এমনই দিদিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে যদি জানতে পারতো তাহলে তো এতক্ষণ লাঠি নিয়ে আমার পিঠটা ফাটিয়ে দিত না মনে হয় কিছু জানে না এইভাবে মনে মনে ভেবে সে নিজের ঘরে চলে গেল তারপরে এলো দীপাবলি কুসুম তার বাচ্চাদের জন্য অনেক বাজি পটকা কিনে আনে বাচ্চারা এই দেখো তোমাদের জন্য পটকা এনেছি কিন্তু হ্যাঁ তোমরা সাবধানে পটকা গুলো জ্বালাবে না হলে কিন্তু কিছু একটা বিপদ ঘটতে পারে বুঝলে এইটা শোনা মাত্রই বালুর মাথায় একটা কুবুদ্ধি এলো মায়ের চলে যাওয়ার পরেই সে তার দিদিকে বলে দিদি কিছুদিন আগে সেই তুমি ভূতকে দেখে ভয় পেয়েছিলে তো আমার কাছে একটা উপায় আছে যেটার সাহায্যে পালাবে তোমার মনের ভয়ও পালাবে কি বলছিস কি ভাই ভূত তাহলে সত্যি পালাবে তাহলে আমায় কি করতে হবে আরে দিদি বেশি কিছু করতে হবে না শুধু পটকা জ্বালাতে হবে তাহলে চল না আমরা পটকা জ্বালাই আরে দিদি পটকা জ্বালালে তো ভূত পালিয়ে যাবে কিন্তু তোমার মনের ভয়টাকে দূর করতে হলে তোমার মাথার উপরে পটকা জ্বালাতে হবে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি নিয়ে আয় কীর্তির রাজি হওয়া মাত্রই বালু সঙ্গে সঙ্গে গিয়ে ওই পটকাগুলোর মধ্যে থেকে সব থেকে বড় বোমটা নিয়ে আসে কীর্তি ওই বোমটাকে মাথায় রাখে তখনই বালু ধূপকাটি দিয়ে সেটা যেই জ্বালাতে যাবে তখনই তাদের মা বাইরে যখন গেছিল সে টাকার ব্যাগটা বাড়িতে ভুলে গেছিল তাই সেটা নিতে আসে যেই কুসুম দেখলো যে দুষ্টু বালু কি কাজ করতে যাচ্ছিল সে ছুটে কীর্তির কাছে এলো বালুর হাত থেকে ধূপকাটি কেড়ে ফেলে দেয় বালু তুই এটা কি করতে যাচ্ছিলিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে দিদির মাথার উপরে বোম জ্বালাবি তাহলে তোর মাথাটাই ফেটে যেত তোর দুষ্টুমি তো দিন দিন বেড়েই চলেছে তোর কি হয়েছে বলতো আমাকে মা যেই রাগে বালুকে বকা দিল তখন সে বুঝতে পারল যে সে অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিল মা আমায় ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আমার দুষ্টুমি যে এতটা ভয়ানক হয়ে যাবে তুমি যদি আজ আসতে একটু দেরি করতে তাহলে দিদির সাথে কি হয়ে যেত কে জানে মা আমি আর কোনো কোনোদিন দুষ্টুমি করব না সে নিজের মাকে কথা দিল কোনো কিছু করার আগে সে দশ বার চিন্তা ভাবনা করবে বালুর ভেতরে এমন বদল দেখে কুসুম অনেক খুশি হলো